Bismillahirrahmanirrahim. Askerler değerli var, başkurtluk ayrıca da askeri lukavacılar, şovatman askerleri potos var. Mansur Bosti asker askeri şovat şovaputte. Amadet değerli var, amadet şovatman şovaputte. Hadi şovatman şahit. Eğer Bosti asker askeri şovat potara dedi, askeri şovat potara kastım. Amadet Ami poli var, Rubi var. Çocuklar misil bitirme, sabah saat tuğrede sonra bir şovun şovapoti. Birinci masumi, kastı bunu sonra da chairman, ama da şovunun bir sonra da vardır. Jara Allah'ın adı çocuğun nasip var. Eğer amos diye açın, jara amalı ki nette bindu, jara tuğrede ki nette bindu, jara saat tuğrede ki nette bindu, puro tuğrede ki nette bindu, puro saat tuğrede ki nette bindu. Aramalı, muhafaz nasip. আপনাদের সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি একারে করে আপনাদের সামনে বক্তব্য রেখেছি আমি আজকে এখানে আপনাদের সাথে ভোট চাওয়ার জন্য আসি নাই আমি শুধু এসেছি কৃতজ্ঞতা জানানোর জন্য আজকে সবার প্রধানমন্ত্রী আমাদের ওই বাবাকে আমার শুধু নসিব হয় আর যে ব্যক্তিটি নাম মাননে নয় যে ব্যক্তিটি আমাকে এই মহিলাবাসী খেদমত করার জন্য যিনি কাউন্সিলর করেছেন এই মহিলাবাসীকে আরো বেশি উন্নয়ন করার জন্য উনি আমাকে ফেডারেল ব্যয় করেছেন যে ব্যক্তিটা ফেলি পৌরসভার ইতিহাসে এমন কোনো নজির নাই আমার মত অল্প বয়সে পেলি পৌরসভার প্রধান মেয়র হয়েছে তিনি আমাকে প্রধান মেয়র করে একটি স্থাপন করেছেন যেই ব্যক্তিটি পেলি ইতিহাসে পেলি পৌরসভার সর্বাধিক সাধারণ সম্পাদক আমার মত অল্প বয়সে কেউ হয় নাই উনি আমাকে সাধারণ সম্পাদক করে পেলি ইতিহাসে একটি স্থাপন করেছেন আর যেই ব্যক্তিটি বাসী আমাকে লুকামারা সমর্থন দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননী শেখ হাসিনা কাছে আমার নাম পড়িয়েছে আপনাদের আমাদের সকলের প্রিয় বেদলাবাড়ির সম্মানী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধা বলেন যারা নিজামত বিভাগের এমপি মহোদয় প্রিয় মহিলাবাসী এই নিজামত বিভাগের এমপি মহোদয় উনি ওই ফরমাশিকে এত ভালোবাসে উনি যখন মেয়র হয়েছিল তখন ওই ফর থেকে 13 নম্বর ওয়ার্ড থেকে ওনার উন্নয়ন কাজ শুরু করেছেন উনি যখন এমপি হয়েছেন ওই ফরের সন্তান আমাকে কাউন্সিলর বানিয়ে এই 13 নম্বর ওয়ার্ড ফরমাশিকে উন্নয়ন করা শুরু করে দিয়েছেন আর ওই ফরমাশি যে কোনো দুঃসময়ে এই নিজামতের হাজারে আপনাদের ঘরে চলে এসেছে আমরা কি দিয়েছি এবং কি দিয়েছি সেটা বলবো না কিন্তু তার কখনো এই মহিলা মাসি শেষ হতে পারবে না যে ব্যক্তিটি পরিশ্রমের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি রেখে অনেক যোগ্যতা সম্পন্ন রেখে অনেক ত্যাগিতা রেখে অনেক আপনাদের সন্তান মহিপালের একটি ছোট্ট একটি সন্তানদের একটি গুরুত্বপূর্ণ পৌরসভার মেয়রের টিকিট দেওয়ার জন্য সহযোগিতা করেছে এবং নেত্রীর কাছে সুপারিশ করেছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা জানালে আজকে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগত আজকে উনি আপনাদের সন্তানকে আপনাদের ছেলেকে উনি সম্মানিত করেছেন মহিপালবাসীদের জন্য বিশাল উপহার দিয়েছেন বিগত দিনে প্রেসিডেন্টের পশ্চিমে ওই গোপাল আনন্দ ছাড়া আর কে যারা জনপ্রতিনিধি বড় চেয়ার পায় নাই আজকে নিজামুদ্দিন হাজার এমপি অনেক কি আপনাদের সন্তানকে দিয়ে আপনাদের সম্মানিত করেছেন এই জন্য আমি আজকে গোপালবাসী কাছে আমি ভোট চাবো না আমি আজকে যাওয়ার কারণে আমার আপনাদের মুখ উজ্জ্বল হয়েছে
মানুষ এদের বাসী আপনারা সবাইকে বলবো আগামী 30 তারিখে আমার জন্য আপনার ফেরি শহরে যেখানে আপনার আত্মীয় আছে সেখানে আমরা ভোট ছাবেন আমি আজকে বলছি আমি তিনজন ব্যক্তিকে আমি একটি স্মরণ করে যারা আমার দোষ সময়ে বেশি সহযোগিতা করেছিল মেয়ে ফিরে আমলে একটি হচ্ছে মহামসুদ মিলন একটি হচ্ছে মহামসুদ চেট্ট একটা হচ্ছে রুবেল রুবেল চৌধুরী মেয়ে যারা রুবেল চৌধুরী এই তিনজন হচ্ছে আমার কৃতজ্ঞ আমি এখানে বিশেষ করেছিলাম সেই বিশেষ ড্রাইভার তৈরি নিয়ে আমাদের র‍্যাপ ক্যাম্পে নিয়ে ওই ফেডারেল প্লেয়ার নিয়ে আমার সমস্ত শরীর কষ্ট কষ্ট করে দিয়েছে সেদিন ওই ফার্মাসিতে হাজির নাই সমস্ত এই তিনজন ব্যক্তি সেখানে এত অনুষ্ঠিত দিয়ে তারা আমাদের আপনাদের বড় ভাই এসপিসি আব্বার এক মনের মাধ্যমে সেখানে আমার আপনি শুনে আনছেন তারপরে কালী বাবা আমাদের থানা বৃদ্ধ মামলা দিয়েছেন এই তিনজন ব্যক্তি তখন আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আজকে আপনাদের সহযোগিতার কারণে হয়তো আজকে আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে সেদিন হয়তো বা তাদের না যেত তাহলে আজকে আমি এখানে আজকে পারতাম না সেদিন হয়তো আমার মৃত্যু হয়ে যেত বাবা আমার হাত পা ভঙ্গ হয়ে যেত তারা যে অন্যায় তোহা আমাদের করেছেন আমার মনে আছে 21 আগস্ট বঙ্গবন্ধু প্রণালী ইচ্ছা কাছ থেকে ঢাকা জমার বঙ্গবন্ধু হেলিনাতে তার উপরে বোমা হামলা যে হামলা হয়েছে আমি সর্বপ্রথম ওই ফলে মিছিল করেছিলাম এখানে তারা পুলিশে এসে আমাকে পিটে পিটে আমাকে ধরা নিয়ে গেছে সেদিনও তারা গেছে আমি সরকারি কথা পালাম সাহেবকে সাদা চৌধুরী সাহেবকে তখন তারা এই দুজন আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আজকে তাদের সহযোগিতার কারণে আজকে আমি আপনাদের কাছে আমি কথা বলার সুযোগ হয়েছে আমি আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞ জানাই আমি কৃতজ্ঞ জানাই আমার মার প্রতি আমি সালাম করি আমার বাবাকে তাদের দোয়ার কারণে আজকে আমি এখানে এসেছি আমি সর্বপ্রথম আমার কৃতজ্ঞ জানাই নিজামতি হাজার এমপি মহোদয় আমার বাবা আমাকে জন্ম দিয়ে সত্য কিন্তু নিজামতি হাজার আমাকে আজকে তিনি দিলে তিনি করে আজকে এই পর্যায়ে নিয়েছেন উনি যদি আমাকে সহযোগিতা না করত উনি যদি আমাকে না থাকাত আমি সুবল মিয়াজে আজকে এই ফিরি সোনা না ত্যাগী লোক দেখে আজকে এই জায়গায় আসতে পারতাম না এর জন্য নিজামতি হাজারের প্রতি আমি আবারও কৃতজ্ঞ জানাই মহারাজ করতে নমন বাসি মৃত্যু আপনি আপনার হবে যেমন হবে এর কোনো সুযোগ করা বেশি থাকবে না জীবনে আমি কিছুদিন থাকি এই 13 নম্বর নমন পাস দিয়ে করবেন নিতে চাই আপনার কোনো নিজামতি হাজার বিনয় করবেন না আমি কোনো নিজামতি হাজার বিনয় করবো না জীবনে চলে থাকলে এই নিজামতি হাজার লোকের পেছনে থাকবো আর যদি কখনো মরে যাই এই নিজামতি হাজারের সাথে আমি মৃত্যু হবে ওরে মাতি আর কখনো মৃত্যু আমি রাস্তায় থাকবো না নিজামতি হাজারের সাথে কখনো বিনয় করবো না প্রিয় এলাকাবাসী আমি 30 তারিখ নির্বাচনে বিজয়ী হতে পারি আমি আমি আপনাদের উজ্জ্বল করব আমি দুর্নীতি বা মেয়ে হব না আপনাদের সন্তান সবাই মেয়ে দুর্নীতি মেয়ে হবে না এটি সব নিশ্চয়ভাবে আমি এই পেলি পোষণা চালাবার চেষ্টা করব আপনাদের সন্তান আপনার উচ্চ সুরে ও আমার বড় মুখ করে পেলি সমাজে ধরতে পারবেন আমাদের সন্তান পেলি পোষণা মেয়র আপনাদের ছেলে পেলি জয় বাংলা।